কাটা খুবই টাফ, সে কারণে লং রেঞ্জ শট। বাট শহীদুল আলম সোহেল টল কাট, সুযোগ আছে ডি বক্সের সামনে, বল মারিয়েছেন আরিফের জন্য সুযোগ, পাপায় সোহেল, তিনি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটাকে বাঁচিয়েছেন। পরবর্তীতে চিন্টু সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, ইভেন্টফুল একটা সিচুয়েশন, অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সোহেলের প্রশংসা করতে হবে, নিশ্চিত একটা গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। আবার কিন্তু গুড ক্লাবস ওয়ার্ক, সেখানে আব্দুল রহিম তিনি পাননি, চিন্টু যেটা করেছেন, আমার কাছে মনে হয় চিন্টু সময় পেয়েছেন। আবারও কিন্তু আব্দুল রহিম ট্রাই করেছিলেন একটা ভালো সাইড বলি, এক ওয়ান্স এগেইন শহীদুল আলম সোহেল, গুড ক্লাবস ওয়ার্ক, আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং, বিউটিফুল, পুরো মাঠটা ভালো খেলেছেন, বলতে ফিনিশিং টাচটা উত্তর বারিধারা কিন্তু প্রপারলি করতে পারছে না। লেফট চমৎকার বাইসাইকেল কিক ছিল, আরো একবার শহীদুল আলম সোহেল, অ্যামেজিং গোলকিপিং, মুস্তাফা আব্দুল খালেক একটা ভালো সেট আপ এবং তার ইজিপশিয়ান গোল হয়েছে, আমরা একটু দেখতে চাই রিপ্লেতে, চমৎকার শট, গুড বাইসাইকেল এবং সোহেল। লং বলে বেকা মেঙ্গাকে খুঁজে নেওয়ার চেষ্টা, তবে শহীদুল আলম সোহেল অনেকখানি সামনে এগিয়ে এসে কাদের কাছেই করেছেন, ভালো একটা সুযোগ দিয়ে হেড হয়েছিল, ভালো সুযোগ ছিল, কামারা উঠে গিয়েছিলেন, তিনি হেডটা করেছিলেন, কিন্তু শহীদুল আলম সোহেল ঠেকে দিয়েছেন, ভালো একটা সুযোগ ম্যাচে ফেরার। শহীদুল আলম সোহেল এগিয়ে এসেছেন, বল চলে যাবে গোল লাইনের বাইরে,